ডাক দিয়াছেন দয়াল আমারে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই, তিনি মারা গেছেন। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর মারা গেলেন আজ সন্ধ্যা 7:25 রাজশাহীতে শিল্পীর বোনের নিজস্ব ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যান্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন তার স্ত্রী। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। দেশে ফেরার পর এই প্লেব্যাক সম্রাট রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় থাকা তার বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাসায় ছিলেন। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অ্যান্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের 9 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গত 18 সেপ্টেম্বর তার শরীরে নন হজকিন লিফোমা নামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। এই কয়েক মাস ধরেই সিঙ্গাপুরে তার চিকিৎসা চলে। 1977 মেইল ট্রেন সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন অ্যান্ড্রু কিশোর। এরপর 8 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। জীবনের গল্প আছে বাকি, হাইরে মানুষ রঙিন ফানসু, ডাক দিয়েছেন দয়াল আমারে ইত্যাদি গান জনপ্রিয়। এদেশের গানের কিংবদন্তি পুরুষ অ্যান্ড্রু কিশোর তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গন তথা দেশের শোবিজের শোকে ছায় নেমে এসেছে। তো ভিউয়ার্স, অ্যান্ড্রু কিশোরের আত্মার শান্তি কামনা করি আমরা সকলেই। তিনি যেন ওপারেও ভালো থাকেন এবং তাকে আমরা সবাই মিস করব। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।